জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। বাবাই এই গাড়ি যে নিবে আল্লাহর রহমতে আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে এবং আমার জন্য শুধু দোয়া করবে। শুরুতেই ডায়লগ ভাই, একদম শুরুতেই ডায়লগ দিলাম, কারণ বাবাই এই গাড়ি খুবই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি, একদম খুবই চমৎকার। আমার যদি কোনো ফ্যামিলি মেম্বার গাড়ি নেয় তাকে আমি এই গাড়ি সাজেস্ট করবো যে এই গাড়ি নিয়ে যান। খুবই পরিপাটি 2004 মডেল, নয়া রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। গাড়ি কিন্তু সিএনজি কনভার্সন করা আছে, স্কাই কালার, আকাশি কালার। আপনাকে একটা লজিক হিসেবে বলে দিই বাবাই, গাড়ি কিন্তু বাবাই রেন্টে কারে যদি ভাড়ায় চলে, রেন্টে কারে চলে তখন কিন্তু মানুষ সাদা কালার, সিলভার কালার কিন্তু বেশি পছন্দ করে। এটা কিন্তু এক্সকোলা, বাট এটা কিন্তু স্কাই কালার, ফ্যামিলি ইউজের গাড়ি, ফ্যামিলি কালার। এই কালার কিন্তু কখনো ভাড়ায় চলে না, রেন্টে কারে চলে না, ফ্যামিলি ইউজের গাড়ি। গাড়ির কন্ডিশন ভালো, খুবই পরিপাটি গাড়ি। সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় নেই। টয়োটা মনোগ্রাম গ্রিল, এই হেডলাইট, ফগ লাইট সব ভালো। এবং দেখেন বাবাই চারটার চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন, স্কাই কালার। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না। একটা জিনিস দেখে যান বাবু ভাই, আপনাকে এক্সকোলা গাড়ির মধ্যে প্রিমিয়র মজা দেখাবো। আচ্ছা আচ্ছা, সিট কাভারটা দেখেন, ওয়াও দারুণ তো ভাই। হ্যাঁ, আপনি কিন্তু প্রিমিয়র সিট কাভারের মতো ফিল পেয়ে যাবেন, মনে হচ্ছে না যে এক্সকোলা, মনে হবে না এক্সকোলা। সিট কাভার কিন্তু একদম প্রিমিয়র মতো পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর রুচির সম্মত একটা সিট কাভার। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, সিলিংটা মার্শালা খুবই পরিপাটি, এসির বাটন কিন্তু সফট টাচ পেয়ে যাচ্ছে। এটা কি পার্সোনাল ইউজার গাড়ি ভাই? হ্যাঁ ভাই, ফ্যামিলি ইউজার গাড়ি ভাই। এত ফ্রেশ। একটা জিনিস দেখাই বাবু, একটু ক্লোজ করেন দেখেন, এই যে চ্যাসিস নাম্বার লেখা আছে দেখেন, খুবই ভালো এবং সবকিছু একদম পরিপাটি। আমি প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই, আপনারা এক্সকোলা জি কলা কিন্তু কনফিউশন ফিল করেন, আপনাদেরকে বলে দিই, এই যে দরজার এই প্যাডটা দেখবেন, এই ফেব্রিকটা দেখবেন, এই একটা মাত্র এই ফেব্রিকটা জি কলাতে আসে, এটা একমাত্র জি কলাতে 100% এই ফেব্রিকটা আসে, মানে সর্বকালের সেরা জি কলা গাড়ি। কিন্তু এটা কিন্তু আবার লিমিটেড ভার্সনে কিন্তু আসে। আচ্ছা ভাই, সর্বকালের সেরা গাড়ি, প্রাইসটাও কি সর্বকালের সেরা হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, প্রাইসটাও ভালো হবে, গাড়ির কন্ডিশনটা ভালো হবে, দুটোই ভালো হবে। যেটা বলছিলেন, দুটোই যদি ভালো হয় আপনি তো কোনো আপত্তি নেই বাবু ভাই? না, আমার কোনো আপত্তি নেই, চালাই। আমি কিন্তু কাস্টমারদের পক্ষে, অবশ্যই অবশ্যই কাস্টমারদের পক্ষে যতটুকু পারি অনার করবো আপনার সম্মান ইনশাআল্লাহ। ওকে, পিছনে গ্লাসটা অরিজিনাল দেখেন, এখানে জাপানি স্টিকার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন, করলা লেখা আছে, জি লেখা আছে, জি করলা। কিন্তু এখানে দেখেন বাবাই, আর একটু ক্লোজ করেন দেখেন, চ্যাসিস নাম্বার এই পাশে কিন্তু দেওয়া আছে, পিছনে গ্লাসে কিন্তু চ্যাসিস নাম্বার সহ দেওয়া আছে, সব ভালো। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট, রাইট সাইড সব একদম পরিপাটি, সাদালো গোছালো অবস্থায় পেয়ে যাচ্ছেন, ভালো ফিটিংসের, ভালো কোয়ালিটির গাড়ি। আপনারা কিন্তু, আমি শুরুতে বলছি আবারও বলি, এক্সকোলা গাড়ির মধ্যে কিন্তু প্রিমিয়ার মজা পাবেন বাবু, দেখেন সিটগুলো দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। দেখেন প্রিমিয়ার স্বাদ পাবেন, একদম প্রিমিয়ার স্বাদ পেয়ে যাবেন। গাড়ির ড্রাইভ চ্যাসিস নাম্বার সহ, হ্যাঁ গ্লাসের চ্যাসিস নাম্বার সহ, এখানেও চ্যাসিস নাম্বার, হ্যাঁ এপাশেও চ্যাসিস নাম্বার, সেই যেখানে দেখেন এখানে চ্যাসিস নাম্বার, 100% জেনুইন গ্লাস, হ্যাঁ খুবই ভালো, পরিপাটি সাজালো জি করলা জি বাবু। একদম রাইট সাইডও কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা পার্ট একদম জেনুইন। আমি ইঞ্জিন নাম্বারটা দেখাবো, ইঞ্জিনের চ্যাসিসটা দেখাই দেখেন, ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু মাশাল্লাহ ভালো আছে, বনারটা উঠালে মনটা শান্তি। দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল, এসি ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টিং, গিয়ারবক্স, ইয়েলো কালার স্টিকার, ইয়েলো কালার স্টিকার সব আছে, জাপানি স্টিকার সব আছে, সব কিছু আছে। হ্যাঁ, চ্যাসিস নাম্বার, হ্যাঁ চ্যাসিস নাম্বার সব আছে। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি বাবু, আমরা তো এতদিন খালি শুনছি যে এলপিজিতে কিন্তু সিকোয়েন্সিয়াল হয়, বাট এটা কিন্তু সিএনজি কিন্তু সিকোয়েন্সিয়াল। আচ্ছা আচ্ছা, কিন্তু খুবই ভালো, মানে ভালো কোয়ালিটি কিন্তু সিএনজি করা হয়েছে। একটু ক্লোজ করেন দেখেন, এই যে দেখেন মেনুগুলো কিন্তু যেটা থাকে সেটা কিন্তু এই পাশে দেওয়া আছে। আচ্ছা, সিএনজি ভালো মানের করা, সিএনজি ভালো মানের করা, এই সিএনজি, এই কোয়ালিটির সিএনজি করতে গেলে, ভালো কোয়ালিটি করতে গেলে মিনিমাম 1,00,000 টাকা খরচ হবে, বাট আপনি এটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। 2004 মডেল, নয়া রেজিস্ট্রেশন, জি করলা, ভালো ফিটিংসের, ভালো কোয়ালিটির একটা গাড়ি, স্কাই কালার, কাগজপত্র সব আপডেট, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, খুবই ভালো ফিটিংসের। যে এই গাড়ি নেবে আল্লাহর মধ্যে কোনো কাজ করতে হবে না, শুধু তেল ভরবে, গ্যাস ভরবে, গাড়ি চালাবে। এই গাড়ির দাম দিয়েছি বাবু, আস্কিং প্রাইস 1,85,000 টাকা আজকে দিয়েছি, কিছু অনার করবো। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 0171000227, শোরুমের নাম সিটি কার ভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।